জন্মে খাওয়ার জন্য ভুলটা করেছে, তারা লুটে খাওয়ার জন্য কোটা চোর এখানে বসে আছে, জানে যে আমরা যদি ভুল করে এইগুলো করি 3600 মানুষ আমাদের কাছে আসবে, টাকা নিয়ে এসো টাকা খতিয়ান ঠিক হবে, তার জন্যই করেছে। তাদের তো এখন বুক চালা করবে, পেট চালা করবে, গলা থেকে নিচে মাল নামবে না, তাদের তো আরাবুলের বিরুদ্ধে বলতেই হবে। আমরা জানি কি কোটা এখানে কোটা মাল আছে, কোটা যন্ত্র আছে, ভেরি টাকা পর্যন্ত চুরি করে খায়, খাজনার টাকা, গরিব মানুষের টাকা। আজকে 3600 এক খতিয়ান ভুল হয়েছে, আজকে এটা পুকুর চুরি নয়, পুরো চক্রান্ত। আমরা পিআই খাতা দেখেছি, মাঠ খাতা দেখেছি, আমরা সমস্ত কিছুটা দেখেছি সঠিক আছে, তাহলে পর্চাবিলিটা পর্চাটা কেন ভুল হবে, কেন পর্চা ভুল হবে? যারা করিয়েছে আজকে একজন নেই, তিনি পৃথিবীতে চলে গেছে, তানার কথা বলতে চাই না, তানার চেলা চামুন্ডার যে কোটা আছে, তোলাবাস কোটা মোল আছে এখানে, তাদের আগামী দিনে চিহ্নিত করতে হবে। আমরাও জানি আমরা সারা ভবনে নেতৃত্ব দেই, 2006 আমাকে হারানোর চেষ্টা করেছে, 2011 এই নির্দলে দাঁড়িয়ে হারিয়েছে। আজকে ভাঙড়ে ভৌগোলিক মানচিত্র যদি দেখি আমরা, ভাঙড়ের উন্নয়ন, ভাঙড়ের পরিষেবা, ভাঙড়ে পিছিয়ে পড়া মানুষ আজকে অসহায় হয়ে গেছে। আজকে আপনারা বলুন, আজকে কোথায় আইএসএফ এসে জিতে, আজকে বিধায়ক, আমরা 2016 রাজ্জাক সাহেব জিতে গেছে, তিনি কি ভাঙড়ে আসেননি? আবার 2000 আমরা 11 হেরেছি, সিপিএফ জিতেছে, ভাঙড়ে কিছু করেনি। 2021 আবার একজন জিতেছে, ভাঙড়ের মানুষের জন্য কিছু করেনি। আমরা পঞ্চায়েত সমিতি বসে আছি, আমরা জানি কিভাবে কাজ করতে হয়, কিভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হয়, কিভাবে মানুষকে নিয়ে এলাকায় পরিষেবা দিতে হয়। আমরা একটার পর একটা কাজ করছি, একটার পর একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আর কিছু মানুষ আছে যারা দলের নাম করে ভাণ্ডামো, যারা দলের নাম করে তোলাবাজি, যারা দলের নাম করে লুটে পেটে খাওয়া, যারা তৃণমূল কংগ্রেসটাকে এও করা, যারা তৃণমূল কংগ্রেসটাকে ছোট করা, যারা তৃণমূল কংগ্রেসটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লাগানোর চেষ্টা, তারা বলে আমরা বড় তৃণমূল কংগ্রেস। কত বড় তৃণমূল কংগ্রেস? তারা 7500, 7500 তৃণমূল কংগ্রেস। তারা বড় নেতা সেজে বসে আছেন, পায়জামা পাঞ্জাবি চকি চশমা পরে আজকে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তৃণমূলের নাম করে তৃণমূলের বিরুদ্ধে বলার চেষ্টা করছে। আমরা শুধু একটা কথা বলতে চাই, নাংলা পালপুরে যে মৌজা 3600 একটা একটা খতিয়ান, আমরা পরিষ্কার বলেছি চ্যালেঞ্জ করে যে যদি এখান থেকে বেলাবের সিদ্ধ সোজা না করতে পারে, আমরা ডিএমএ ডিএম থেকে শুরু করে আমরা সর্বত্র পৌঁছব, সঠিক পর্যা সঠিক জমির মালিক তারা পায়, সে চেষ্টা আমরা করব। এক বিন্দু রক্ত থাকতে আমরা সেটা করতে দেবো না, যে যে পর্চা বিলি হয়েছে সেই পর্চার উপরে অ্যাটেস্টেশন করলে অনেক ভুল, অনেক কিছু ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটি সারতে গেলে কিন্তু সবার জমি পর্চায় আসবে না। আমরা প্রস্তাব রেখেছি, আমরা ইতিমধ্যে বিডিও বেলারকে বলেছি যে সঠিক পর্চা তৈরি করে যাদের 12টা দাগ 12টা দাগই তুলতে হবে, যাদের 1200 জমি আছে, যাদের 10 বিঘে জমি আছে, যাদের 20 বিঘে জমি আছে, একজনা বললো আমার 21 বিঘে জমি, তার মধ্যে আমার 5 বিঘে জমি এসছে, আর জমি আসেনি, 35টা কি 40টা দাগ, 3টে দাগে